শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে চারিদিকে দীপাবলির আলো এবং বাজি ফাটছে, গান বাজছে চারিদিকে প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে। কিন্তু সত্যি কথা বলতে, ক্লার্কশিপ পরীক্ষার এই যে অ্যাডমিট প্রকাশিত হলো এবং তারপরে সেখানে যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে, তার মধ্যে দুটো জিনিস দেখে আমার ভীষণই মানে খারাপ লেগেছে। আমি যদিও পরীক্ষা দিচ্ছি না, কিন্তু পরীক্ষার্থী ভাই বোনদের কথা ভেবেই আমার খুব খারাপ লেগেছে। সবার প্রথমে একটা জিনিস খুব স্পষ্ট বলতে চাই, যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন, তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে যদি কোনো ডিসক্রিপেন্সি হয় তাহলে অবশ্যই পাবলিক সার্ভিস কমিশনকে জানাবেন। সোমবার পর্যন্ত সরকারের ছুটি আছে, তারপর থেকে নিশ্চয়ই অফিস খুলে যাবে এবং আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এবার আমার যে ব্যক্তিগত বক্তব্য সেটাতে আসি। এটা একান্তই আমার নিজস্ব বক্তব্য, আপনারা এর সাথে পুরোপুরি ভিন্নমত হতেই পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, আমি ক্লার্কশিপের এই অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়ার পর একটা ইউটিউবে ভিডিও যেমন করেছি আমার চ্যানেলে, একই রকমভাবে আমার যে এই সম্পর্কিত যে প্রিয়তম ফেসবুক গ্রুপ অল অ্যাবাউট WBCS, যেখানে আমি অ্যাডমিনও আছি, সেখানে আমি একটা পোস্ট করি মোটামুটি 2 ঘন্টা আগে, যে ক্লার্কশিপে পার্ট 1 এক্সামের পরীক্ষা শেষে বাইরে কি মানে আনতে দেওয়া হবে প্রশ্নপত্র, অ্যাডমিট কার্ডে কি কিছু নির্দেশিকা আছে, তাহলে যারা ডাউনলোড করেছেন তারা জানাবেন। আরও একটা প্রশ্ন রেখেছিলাম, সেটা হচ্ছে যে ক্লার্কশিপ পরীক্ষায় OMR-এর প্রশ্ন না, যে OMR এর যে কার্বন কপি সেটা মানে আসতে হবে কিনা, এরকম কোনো নির্দেশিকা আমি পাইনি। তা যাই হোক, এই যে আমি প্রশ্নটা রেখেছিলাম, তারপরে বহু পরীক্ষার্থী সেখানে কমেন্ট করেছেন এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে শুভজিৎ বিশ্বাস বলে একজন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ডের যে ইনস্ট্রাকশন পেপারটা রয়েছে, সেই ইনস্ট্রাকশনটা আমার প্রশ্নের নিচে এই গ্রুপে একদম পুরো আর কি মানে স্ক্রিনশট আকারে পোস্ট করেন। তা আমি সেই স্ক্রিনশটগুলো মানে স্ক্রিনশটে পরপর ওখানে 1, 2, 3, 4, 5 এইভাবে পড়েছি, কিন্তু পড়ার পর আমি 11 নম্বর পয়েন্টে যে জিনিসটা দেখলাম এবং যেটা দেখে আমার খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে 11 নম্বর পয়েন্টে লেখা আছে, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক অ্যাওয়ে কোশ্চেন বুকলেট ইভেন আফটার দ্য কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন। অর্থাৎ আপনার পরীক্ষা হয়ে যাবে এবং পরীক্ষা হয়ে যাওয়ার পরও কিন্তু আপনি প্রশ্নপত্র বাড়িতে নিয়ে আসতে পারবেন না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমি আস্তে আস্তে আরও ইনস্ট্রাকশন আছে সেগুলোতে নিচের দিকে নামলাম এবং সেখানে যেটা দেখলাম লেখা আছে যে পরীক্ষা যখন হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাওয়ার পর আপনি আপনার OMR কপি, সেটা তো খুব স্বাভাবিকভাবে, এবং তার সাথে আপনার যে কোশ্চেন বুকলেট সেটা আর কি মানে পরীক্ষক যিনি থাকবেন অর্থাৎ ইনভিজিলেটর বা গার্ড হিসাবে যিনি থাকবেন তার কাছে এটা জমা করবেন এবং জমা করার পর পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে আসবেন। এখন ক্লার্কশিপের এই যে পুরো পরীক্ষার যে পর্ব, সেখানে আমার দুটো জিনিসে অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে আগ্রহ ছিল। 1 নম্বর, যে পরীক্ষা যদি হয়ে যায় তাহলে সেই পরীক্ষা হয়ে যাওয়ার পরে প্রশ্নপত্র দেওয়া হবে কি না, এটা হচ্ছে 1। 2 যেটা, সেটা হচ্ছে পরীক্ষা হয়ে যাওয়ার পরে মানে OMR এর যে কার্বন কপি সেটা দেওয়া হবে কি না, এই দুটো জিনিসে আমার আগ্রহ ছিল। কারণ কি আগ্রহের? প্রথম যে প্রশ্নপত্র দেওয়া হবে কিনা তার আগ্রহ হচ্ছে এটাই, ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমস বা পার্ট 1-এর সাথে মিসলেনিয়াস পরীক্ষার প্রথম ধাপ এবং WBCS পরীক্ষার প্রথম ধাপের একটা তাৎপর্যপূর্ণ তফাত আছে। তফাত হচ্ছে এটাই, মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি এবং WBCS পরীক্ষার প্রিলিমিনারি দুটোই কিন্তু প্রকৃতপক্ষে একটা স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ এই দুটোর নম্বর কোনো অবস্থাতেই কিন্তু যুক্ত হয় না মেন পরীক্ষাতে। মেধা তালিকা নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র মেন পরীক্ষা এবং তার সাথে যে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, সেই দুটোর নম্বর সম্মিলিত উপায় হয়ে আপনার চাকরি পাওয়াকে সুনিশ্চিত করে। কিন্তু ক্লার্কশিপ হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষার ক্ষেত্রে আমরা সবসময় জানি যে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষা, সেই দুটোর নম্বর কিন্তু এখানে যোগ হয়ে মেধা তালিকা তৈরি করতে সাহায্য করে। সুতরাং একজন পরীক্ষার্থী পরীক্ষা শেষ হওয়ার পর তার প্রশ্নপত্রটাকে যদি বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে সুবিধা হয়। আমরা তো সাধারণত প্রশ্ন যখন মানে অ্যান্সার করি তখন কোশ্চেনে টিক দিই যে আমি এটা উত্তর করলাম বা এটা আমি মোটামুটিভাবে একটা বুঝতে পারি যে আমি কীরকম পরীক্ষা দিয়েছি এবং নিজের একটা অ্যানালিসিস করে উঠতে পারি, কিন্তু প্রশ্নপত্রই আমি যদি বাড়িতে না আনতে পারবো তাহলে আমার পক্ষে সেই অ্যানালিসিসটা করা কিন্তু সম্ভব হয়ে উঠবে না, বা আমি কতটা ঠিকঠাক করে উত্তর দিতে পেরেছি সেটা আমি আমার স্মৃতি খাটিয়ে, বিশেষত পরীক্ষার হলের মধ্যে একজন পরীক্ষার্থীকে যে প্রচন্ড একটা চাপের মধ্যে থাকতে হয় তারপরে আমি আর বুঝে উঠতে পারবো না। এটা হচ্ছে একটা প্রথম কথা। 2 নম্বর হচ্ছে যে একটা মানে OMR কেন দেওয়া হবে সেটা আমি কেন ভেবেছিলাম। দেখুন, WBCS পরীক্ষাতে যখন মানে মেন পরীক্ষা, এই মেন বলছি, প্রিলিমস হয়ে গেল, তারপরে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের থেকে খুবই প্রশংসনীয়
একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং সেটা তারা অফিসিয়ালি জানিয়েও দিয়েছিল যে প্রত্যেক পরীক্ষার্থী তাদের নম্বরের সাথে তাদের ওএমআর কপিটা স্ক্যান্ড অবস্থায় দেখতে পারবেন। আবার আমাদের রাজ্যে এরকম নজির আছে টেট পরীক্ষার ক্ষেত্রে, যেখানে পরীক্ষার্থীরা টেট পরীক্ষা দেওয়ার পরে তাদের যে অ্যান্সার শিট, সেই অ্যান্সার শিটের যে কার্বন কপি ওএমআর এ, সেটা বাড়িতে নিয়ে এসেছিলেন এবং সেটা পর্ষদের যে নির্ধারিত বিজ্ঞপ্তি বা ঘোষণা সেটার মাধ্যমেই হয়েছিল। এখন আমার যেটা মনে হয়েছিল যেহেতু পাবলিক সার্ভিস কমিশন থেকে এতটা মানে অগ্রগতিশীল একটা পদক্ষেপ এবং প্রশংসনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে যে তারা প্রত্যেক পরীক্ষার্থীর ওএমআর কপি তারা স্ক্যান করে আপলোড করেছিল, সেক্ষেত্রে হয়তো তারা আরো এক ধাপ এগিয়ে এরকম একটা পদক্ষেপ নিতেই পারে যেখানে তারা ওএমআর কপির যে কার্বন কপি সেটা তারা দিয়ে দিল। তার কারণ, যদিও ব্যাপারটা পুরোপুরি সাবজুডিস, আমার হয়তো ব্যাপারটা নিয়ে কথা বলাই আর কি মানে অনধিকার চর্চা, তবুও আমি বলছি যে আমরা দেখেছি যে মিসলেনিয়াস পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষা না সরি খুব ভুল বললাম মিসলেনিয়াস নয় ফুড এসআই পরীক্ষা যেটা মার্চ মাসে হয়েছিল সেটা স্মৃতি তো আমাদের মনের মধ্যে এখনো ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। হ্যাঁ, ফলে সেইটার যে একটা প্রভাব বা আরো বেশি মানে স্পষ্ট করে বললে সেটার যে একটা ঋণাত্মক প্রভাব, সেটার থেকে আমাদের মনে হয়েছিল যে হয়তো এই পরীক্ষার ক্ষেত্রে যেহেতু WBCS এর ক্ষেত্রে এতটা একটা স্বচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে তাই মার্জনা করবেন, আমি ফুড এসআই পরীক্ষার নাম নিলাম এবং সেটা সাবজুডিস আমার হয়তো একেবারেই বলা উচিত না অনধিকার চর্চা, তবুও বললাম। এবার হয়তো পাবলিক সার্ভিস কমিশন আরেকটু এগিয়ে গিয়ে বলবে যে পরীক্ষার্থীরা তোমাদের যে ওএমআর কপি সেটা একটা কার্বন কপি তোমরা বাড়িতে নিয়ে চলে যাও, তাহলে মোটামুটি তোমাদের কাছে একটা ভাষ্য থাকবে যে তোমরা কতটা কি পরীক্ষা দিয়েছো, ঠিক আছে। কিন্তু মানে আক্ষেপের বিষয়, ওএমআর এর কার্বন কপি দেওয়া হবে কি হবে না সেই সম্পর্কে কিন্তু আজকের যে মানে অ্যাডমিট কার্ডের যে ইনস্ট্রাকশনটা, ওই মানে পরীক্ষার্থী নাম হচ্ছে শুভজিৎ বিশ্বাস, তিনি যে মানে স্ক্যান মানে তিনি যে স্ক্রিনশটটা প্রোভাইড করেছেন অল অ্যাবাউট WBCS এ আমার যে জিজ্ঞাসা তার উত্তরে কমেন্ট সেকশনে, সেখানে কোথাও আমি খুঁজে পেলাম না। এবং আমার যতদূর সম্ভব এটা মনে হচ্ছে যে ওএমআর এর কার্বন কপি দেওয়া হবে এরকম কোনো সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন কিন্তু মানে অ্যাডমিট কার্ডে নেই। আমি যদি ভুল হই আমাকে মার্জনা করবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে যদি ওরা জানিয়ে থাকে, আমি এখনো পর্যন্ত যাই না। এবং এই যে 11 নম্বরের যে প্রশ্নটা যেখানে মানে পয়েন্ট এখানে উল্লেখ করা আছে যে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক আ কোশ্চেন বুকলেট, অর্থাৎ পরীক্ষার পর কোনো পরীক্ষার্থী প্রশ্ন বাড়িয়ে আনতে পারবেন না, এটা দেখেও কিন্তু যাই হোক আমার মনের মধ্যে খুবই একটা দুঃখ হয়েছে। এখন কি করা যাবে, আমরা আশা রাখবো যে ফুড এসআই পরীক্ষার পর যেরকমভাবে পাবলিক সার্ভিস কমিশন মানে উত্তর মানে প্রশ্নপত্রগুলোকে দিয়ে দিয়েছিল একই রকমভাবে এই পরীক্ষার পরেও সেটা দিয়ে দেবে এবং আমরা এই দৃঢ়চেতা মানসিকতা নিয়ে পরীক্ষা দিতে যাবো যে সমস্ত লেভেলের যে কোশ্চেন মানে সমস্ত ধাপের যে কোশ্চেন সেগুলো মানে মোটামুটি একই লেভেলের হবে এবং তাদের মধ্যে কোনো উচ্চ নিচ ভেদাভেদ থাকবে না। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে পরীক্ষা একদম মানে সঠিক এবং স্বচ্ছ উপায় হবে। এই স্বচ্ছ এবং সঠিক উপায় হওয়ার জন্য পাবলিক সার্ভিস কমিশন আর একটাও দেখলাম আর কি মানে সেখানে খুব বোল্ড করে ঘন কালোতে লিখে দিয়েছে ইনস্ট্রাকশনে যে একদম এন্ট্রি পয়েন্টে খুব ভালো করে চেকিং ফ্রিস্কিং এর বন্দোবস্ত থাকবে এবং মানে আমরা সবাই এই আশা এবং এই দৃঢ়তা নিয়ে পরীক্ষা দিয়ে যাবো। কিন্তু আমি আশা করেছিলাম যে কারণ অনেকে যারা এর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নেই কিন্তু অনেক পরীক্ষার্থীরাই বলেছেন যারা 2019 পরীক্ষা দিয়েছেন ক্লার্কশিপ যে সেক্ষেত্রে নাকি একাধিক ধাপে পরীক্ষা হয়েছিল এবং তারপর প্রশ্নপত্র কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। মিসলেনিয়াসেও নাকি এরকম এর আগে একাধিক ধাপে পরীক্ষা হয়েছে কিন্তু প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এবার তারা তো সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং তাদের উপর আমাদের আস্থা রাখাই উচিত অবশ্যই, কারণ তারা সাংবিধানিক সংস্থা হিসেবে রয়েছেন এবং এত গুরুত্বপূর্ণ মাথার এটা সিদ্ধান্ত নিয়েছেন, নিশ্চয়ই তারা আমাদের ভালোর জন্য নিয়েছেন, এই মানে আশা সবসময় রাখি। সুতরাং মানে তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন যে কোনো পরীক্ষার্থী পরীক্ষার পরে কোশ্চেন বুকলেট বাড়িতে আনবেন না। এবার এটা আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লেগেছে, আপনাদের খারাপ নাও লাগতে পারে, যাই হোক যাইনি, এটা দেখে আমার খুব মানে খারাপ লাগলো। কারণ একজন পরীক্ষার্থী কিভাবে পরীক্ষা দিয়ে এসে পুরো বিষয়টা হিসেব করবেন, কারণ যখন একটা স্ক্যান্ড ওএমআর কপি আপলোড করাবে, আমি ধরে নিলাম যে ফুড এসআই পরীক্ষার মতো খুব তাড়াতাড়ি আর কি মানে স্ক্যান্ড ওএমআর কপি, এই স্ক্যান্ড ওএমআর বলছি মানে স্ক্যান কোশ্চেন পেপার আপলোড করে দেওয়া হলো, কিন্তু সেক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমি কোনটা ওখানে উত্তর করেছি সেটা অনেক সময় কিন্তু আমার আর কি মানে ব্যক্তিগতভাবে মনে থাকে না, ঠিক আছে, তাই আমি সেটা ভুলে যেতে পারি, প্রশ্নপত্র হলে সেই জায়গাটা হয় না। আর 2 নম্বর হচ্ছে নিশ্চয়ই তারা আর কি মানে স্ক্যান্ড ওএমআর কপি যেটা সেটা WBCS এর মতো যখন অ্যান্সার দেবেন তখন তারা নিশ্চয়ই দিয়ে দেবেন, এই আশাও কর্তৃপক্ষের কাছে রাখবো এবং এটা আবেদনও থাকবে যে তারা যাতে এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করেন। এই হচ্ছে আজকের ভিডিওর বক্তব্য, আপনারা সহমত হতে পারেন অসহমত হতে পারেন, আপনারা মনে করতে পারেন যে কিন্তু আমার এটা একটু দুঃখজনক লেগেছে, সেই জন্যই আমি এটা থাম্বনেলেও ঘুরিয়েছি। আপনাদের যা মনে হয় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।